চলে এসেছি কিছু খুশির মুহূর্ত নিয়ে আপনাদের কাছে। আপনাদের আগের ভিডিওতেই জানালাম যে প্রতি উইকেন্ডে প্ল্যান বানানো রাখা আছে, তাই আজ আমরা চলে এসেছি বস্টনে। বস্টন হলো ম্যাসাচুসেটস স্টেটের ক্যাপিটাল এবং ইউএস এর মধ্যে সবথেকে ছোট স্টেটের তালিকায় রোড আইল্যান্ডের পরেই নাম আসে ম্যাসাচুসেটস। ছোট স্টেট হলেও বা বস্টন কিন্তু আমেরিকার সাতইতম জনবহুল শহর। বস্টন শহর একদিকে খুব মডার্ন কিন্তু নিজের ঐতিহ্য বজায় রেখেছে বহু কাল ধরে। গ্রেট ব্রিটেন থেকে আমেরিকার স্বাধীনতার পর 1776 সালে শহরটি একটি বন্দর, উৎপাদন কেন্দ্র এবং আমেরিকান শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বস্টন তার বিখ্যাত বেকড বিনস, ফেনওয়ে পার্ক, দ্য বস্টন ম্যারাথন এবং অবশ্যই সেই বারটি সিটকম চিয়ার্স এর জন্য সবচেয়ে বেশি পরিচিত। এর বাদে শহর দেখবার মধ্যে নিউ ইংল্যান্ড অ্যাকোয়ারিয়াম, হুইল ওয়াচ এবং বস্টন ডাক টুরস তো রয়েছেই। বস্টন শহরকে একদিকে সিটি অন হিল বা সিটি অফ চ্যাম্পিয়ন্সও বলা হয় খেলাধুলায় আধিপত্যের হিসেবে, আর একদিকে এথেন্স অফ আমেরিকা, দ্য পিউরিটান সিটি এবং দ্য ক্র্যাডল অফ লিবার্টিও বলা হয় তার ঐতিহ্য দেখে। আজকে ট্যুরের জন্য বেরোলাম সকাল 10টায় কানেটিকাট থেকে আর পৌঁছে গেলাম বস্টনে 12টায়। কিছুক্ষণ আমরা এই সুন্দর শহরে হেঁটে ভ্রমণ করার পর লাঞ্চ করতে গেলাম ম্যাড্রাস ঢোসা কোম্পানিতে। যদিও ম্যাড্রাস ঢোসা কোম্পানির খাবারের দুর্দান্ত টেস্ট, কিন্তু আমার একটু প্রাইসে লেগেছিল। আমরা অর্ডার করেছিলাম 3টি অনিয়ন চিজ মশালা ডোসা, যেটা মোট $54 মতো পড়লো, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় $4,300। ওদের প্লেন ডোসাই হলো $10 করে, মানে প্রায় $800 করে। যুক্তরাষ্ট্রের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি বস্টন 1630 সালে ইংল্যান্ডের পিউরিটান উপনিবেশীদের দ্বারা সমট উপদ্বীপ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আমেরিকান বিপ্লবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার দৃশ্য ছিল, যেমন বস্টন ম্যাসাকার, দ্য বস্টন টি পার্টি, দ্য ব্যাটল অফ বাঙ্কার হিল এবং দ্য সিজ অফ বস্টন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উল্লেখ না করলে যেমন ভারতের স্বাধীনতা নিরর্থক হয়ে যায়, ঠিক একইভাবে বস্টন ম্যাসাকার আমেরিকান স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিল।
1713 থেকে 1776 সাল পর্যন্ত উপনিবেশিক যুগে ম্যাসাচুসেটস স্টেটের রাজধানী বস্টনের ওল্ড স্টেট হাউস এই কবলস্টোন সার্কেলকে দ্য সাইট অফ বস্টন ম্যাসাকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বস্টন গণহত্যাটি এখন একটি ব্যস্ত বস্টনের রাস্তার কাছাকাছি ঘটেছিল। একুশ শতকে বস্টনে উচ্চশিক্ষা এবং একাডেমিক গবেষণার দিকে বিশ্বব্যাপী নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। গ্রেটার বস্টনের অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং MIT অন্তর্ভুক্ত রয়েছে। উভয়ই শহরতলির ক্যামব্রিজে অবস্থিত এবং উভয়ই নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে উচ্চ র্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও শহরটি বৈজ্ঞানিক গবেষণা, আইন, চিকিৎসা, প্রকৌশল এবং ব্যবসায় একটি জাতীয় নেতা। প্রায় 5000 স্টার্টআপ কোম্পানির সাথে শহরটিকে উদ্ভাবনে এবং উদ্যোক্তার ক্ষেত্রে বিশ্বব্যাপী অগ্রগামী হিসেবে বিবেচনা করা যায়। আজ হেঁটে হেঁটে এই শহরটিকে যতটা চিনলাম, পরের দিন আপনাদের নিউ ইংল্যান্ড অ্যাকোয়ারিয়ামের ভিতরে ভ্রমণ করাতে নিয়ে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। জানো, পরের ভিডিওতে আবার আসবো। ধন্যবাদ।